বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাহলে কি এবার গ্রেপ্তার হতে পারেন? যেখানে কিন্তু এমনটাই সিবিআই সূত্রে পাওয়া খবর। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছেন সিবিআই। কারণ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এক এক করে সিবিআই পাঁচবার তলব করার সত্ত্বেও তিনি হাজিরা দেননি। হাজিরা দেওয়ার দিন আসলেই তিনি নানান অজুহাত দেখিয়ে এই হাজিরা এড়িয়েছেন। বারবার দেখা গিয়েছে হাজিরা দেওয়ার দিন আসলেই নিজাম প্যালেসে না গিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন। এখান থেকে এটা কার্যত স্পষ্ট যে তিনি সিবিআইয়ের জেরায় পড়লে বড় কোনো মহাবিপদে পড়তে পারেন তৃণমূল, এমনটাই কিন্তু বারবার প্রকাশ্যে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করব ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে এবার গ্রেপ্তার করতে চলেছেন সিবিআই। কারণ গরু পাচার মামলায় যেভাবে অনুব্রত মণ্ডল বারবার সিবিআই জেরা এড়াতে চাইছেন, তা এটা কার্যত স্পষ্ট যে তিনি সত্যি করেই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন মনে হয়, এমনটাই কিন্তু ধারণা করেছেন বিজেপি। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? অনুব্রত মণ্ডল কি সত্যি গরু পাচার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন।